থাইল্যান্ডে বৈধতা পেয়েছে গাঁজার চাষ ও সেবন। 9 জুন সরকারি ঘোষণার পরে 10 লাখ গাঁজার চারা বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এমনকি কোনো কোনো রাজ্যে চলছে গাঁজার প্রদর্শনী। গাঁজা সহ বেশ কিছু মাদক পৃথিবীর অনেক দেশেই অবৈধ, তবে যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা ও মাল্টা সহ বেশ কয়েকটি দেশে এরই মধ্যে গাঁজা সেবন ও চাষ বৈধ ঘোষণা করা হয়েছে। এবার এই তালিকায় নাম লিখিয়েছে থাইল্যান্ড। থাইল্যান্ডে এমন ঘোষণার পরই বিক্রয় কেন্দ্রগুলোতে গাঁজার নির্যাস মেশানো পানীয় ও মিষ্টি দ্রব্য কিনতে ভিড় করছেন ক্রেতারা। এদিকে গাঁজার চাষ বাড়ানোর জন্য 10 লাখ চারা বিতরণ কর্মসূচিও শুরু করেছে দেশটি। গাঁজার উপযুক্ত ব্যবহার আমাদের জানতে হবে। আমরা যদি গাঁজাকে ভালো কাজে ব্যবহারে সচেতনতা বাড়াতে পারি, তাহলে এটি স্বর্ণের মতোই মূল্যবান হয়ে উঠবে। দীর্ঘ অপেক্ষার পর এখন আমরা গাঁজা চাষ করতে পারবো, এটা ভেবেই ভালো লাগছে। দেশের অর্থনৈতিক উন্নয়নে এটি ভূমিকা রাখবে বলেই মনে করি। বুড়িরাম প্রদেশে শুরু হয়েছে 3 দিনের গাঁজা প্রদর্শনী। সেখানে আসা দর্শনার্থীদের বিতরণ করা হচ্ছে গাঁজার চারা। থাইল্যান্ডের আবহাওয়া গাঁজা উৎপাদনে অনুকূল হওয়ায় এর মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের দিকে জোর দিতে শুরু করেছে দেশটির সরকার। গাঁজাকে অর্থকরী ফসল হিসেবে এগিয়ে নিতে কৃষকদের সহায়তা দেওয়ার কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে। এর আগে 2018 সালে চিকিৎসার জন্য গাঁজার ব্যবহার বৈধ ঘোষণা করে দেশটি। রাখি জেসমিন, চ্যানেল 24। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।